হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে আজকে আমি বিখ্যাত নাটক নীল দর্পণ নিয়ে আমি কথা বলবো, দীনবন্ধু মিত্রের লেখা। তো এই নীল দর্পণের একটা ইতিহাস আছে। দীনবন্ধু মিত্র যখন এই নীল দর্পণ নাটকটা যখন উনি লেখেন, তখন কিন্তু ওনার নাম দিয়ে এটা ছাপানো হয়নি, এটা কিন্তু ইংলিশে অনুবাদ করা হয়। কথিত আছে, বলা হয় যে এই নীল দর্পণ নাটকের ইংলিশ অনুবাদ নাকি মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন, এবং তারপর তাতেও কিন্তু মাইকেল মধুসূদন দত্তের নামে কিন্তু এই নীল দর্পণ নাটকটা কিন্তু বেরোয়নি। এটা বেরিয়েছিল জেমস লং এর নাম অনুসারে। এবং এই নাটকটা যখনই নীল দর্পণ নাটকটা কি নামে বেরিয়েছিল, দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। তো এই নাটকটা যখন বেরোলো জেমস লং এর নামে, তখন তার এগেনস্টে, মানে তিনি একজন পাদ্রী ছিলেন এবং তার এগেনস্টে যথারীতি ব্রিটিশরা জরিমানা থেকে শুরু করে অনেক কিছু তার বিরুদ্ধে, মানে আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাকে এই সমস্ত জিনিস থেকে মুক্ত করেন কালীপ্রসন্ন সিংহ। তো এটা হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণের যে মার্কেটে আসা, প্রথম দিকে যে মার্কেটে কিভাবে এসেছিল নীল দর্পণ, সেটার একটা ছোট্ট একটা মানে অংশ আমি বললাম। এটা নিয়েও বোধহয় একটা, এটা এটাকে যদি আমি ডিটেলিং করি, এটা নিয়েও বোধহয় আলাদা একটা ভিডিও হয়ে যাবে। তো এটা কবে লেখা হয়েছিল, 1860 সালে এটা লেখা হয়েছিল। তো দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকে মূলত ব্রিটিশ রাজদের এগেনস্টে, আমি বলতে পারি যে এটা সাহিত্যিক মূল্য তো আছেই, কিন্তু তখনকার দিনের এই যে 1860 সালে যে সোশিও ইকোনমি যে কালচারটা আছে, সেই কালচারটারও কিন্তু মানে 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 এই নাটকের মধ্যে, তখন যে সমাজ ব্যবস্থাটা ছিল সেটাও কিন্তু নাটকের মধ্যে প্রতিফলিত এই নীল দর্পণ নাটকের মধ্যে। তখনকার দিনে পটভূমিকাটা না একটু বুঝে নিতে হবে আমাদেরকে। তখনকার দিনে পটভূমিকা যেরকম ছিল, সেটা হচ্ছে কি যে ভারত থেকে ব্রিটিশরা কাঁচামাল নিয়ে যেত ব্রিটেনে, সেখান থেকে কাঁচামাল দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী তারা জিনিসপত্র বানাতো, এবং সেই জিনিসগুলোকেই আবার ইন্ডিয়ান মার্কেটে তারা নিয়ে আসতো, এবং অনেকটা বেশি দামে তারা বিক্রয় করে লাভবান হতো। তো তার মানেটা কি রই হলো, যে কাঁচামাল ভারতবর্ষে, বিক্রি মার্কেটটা পুরো ভারতবর্ষের শুধুমাত্র, মানে মানে যেহেতু তখন ইউরোপে তখন শিল্প বিপ্লবের সময়টা যাচ্ছিল, সেহেতু প্রোডাকশনটা হচ্ছে ইউরোপ থেকে। তো এরপর আমরা চলে আসি, নীলও হচ্ছে ওরকম ধরনেরই, মানে এই এই ধরনেরই একটি কাঁচামাল যেটা ভারতবর্ষের চাষিদের দিয়ে চাষ করানো হতো। তো নীল ব্যবসায়ীদেরকেই বলা হতো নীলকর, এবং বাংলা চাষিরা প্রথম দিকে যেটা করতো, তারা কিন্তু নীল চাষ করতে উৎসাহী হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তারা দুটো কারণে না বলে দেয়। একটা হচ্ছে এই যে তারা চাষ করলো, তার পরিবর্তে তাদের যে অর্থ দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া হয় হতো না তাদেরকে। এবং আর একটা জিনিসও এখানে ব্যাপার আছে, যে যে নীল চাষ যে জমিতে করা হতো, সেই জমি কিন্তু ধীরে ধীরে অনুর্বর হয়ে যেত, এবং এই অনুর্বর হয়ে যাওয়ার জন্য তারা ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে দেয়, এবং জোর করে, মানে পরবর্তীকালে যেটা হয়েছিল আর কি, যে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ ওই সময়, ওই সময়টা তো কে শুনবে, তো তখন জোর করে তাদেরকে চাষ করানো হতো। এবং এই যে তারা এই প্রতিবাদটা করেছিল, এই প্রতিবাদটার নামই ছিল নীল বিদ্রোহ। এই পটভূমিকাকে অবলম্বন করেই দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি তিনি লেখেন। এখানে নাটকে প্রথমে আমাদের চরিত্রগুলোকে একটু বুঝে নিতে হবে, চরিত্রগুলো কে কে, মানে আপনি যদি, আপনারা যদি, মানে যারা এই নাটকটা করেছেন তাদেরকে আমি বলছি না, যারা ধরুন ঠিক করেছেন যে ইন ফিউচারে তারা এই নাটকটা করবেন, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে চরিত্রগুলোকে ভালো করে বুঝে নিতে হবে। তার জন্য চরিত্রগুলোকে ভাগ করতে হবে কিভাবে, পুরুষ চরিত্র এবং নারী চরিত্র। এখানে পুরুষ চরিত্র প্রথমে বলে দিই, এটা কোন গ্রামের ওপর বেস করে এটা করা হয়েছে, সেটা হচ্ছে সরপুর গ্রামে
উপর বেস করে। গোলোক বসু বলে একজন ভদ্রলোক তিনি তার পরিবার নিয়ে থাকতেন। তিনি কিন্তু সচ্ছল বাড়ির লোকই কিন্তু তিনি ছিলেন, তাদের পরিবারটা কিন্তু সচ্ছল ছিল। এই সচ্ছল পরিবার থেকে তারা ধীরে ধীরে ব্রিটিশদের মানে কি বলবো মানে ব্রিটিশদের অত্যাচারের ফলে তারা কিভাবে আস্তে আস্তে একটা পরিবার কিভাবে শেষ হয়ে যাচ্ছে গেছে সেটাই কিন্তু দীনবন্ধু মিত্র খুব সুন্দরভাবে নীলদর্পণ নাটকে তিনি লিখেছেন। এবং এখানে গোলোক বসুর দুই সন্তান নবীন মাধব বসু এবং বিন্দু মাধব বসু, এবং তার স্ত্রী পুত্র নিয়ে তাদের পরিবার। এবং চরিত্রগুলো যদি আমি আস্তে আস্তে ভাগ করি, যেমন হচ্ছে গোলোক চন্দ্র বসু, নবীন মাধব বসু, বিন্দু মাধব বসু এবং তাদের প্রতিবেশী যে যাকে বলা হয় রায়ত, রায়ত মানে তখনকার দিনে যাকে প্রজা বলা হতো সেটা হচ্ছে সাধুচরণ, তার ভাইয়ের নাম হচ্ছে রাইচরণ, এবং একজন দেওয়ানের ক্যারেক্টার আছে গোপী গোপীনাথ, এবং দুজন নীলকর সাহেবের এখানে নাম আছে যেমন আই আই উড এবং পিপে রক। তো এছাড়া খালাসি আমিন এনারা তো আছেন, আর তাছাড়া তোরাব বলে একজন প্রজা আছেন, তার চরিত্রটা কিন্তু খুব উল্লেখযোগ্য এখানে নীলদর্পণ নাটকে। এরপর চলে আসি আমি স্ত্রী চরিত্রে। স্ত্রী চরিত্রের মধ্যে আমি যদি গোলোক বসুর স্ত্রীর নাম করি, তার নাম সাবিত্রী, এবং তাদের পুত্র যথাক্রমে নবীন মাধব বসুর স্ত্রীর নাম শরীন্দ্রী এবং বিন্দু মাধব স্ত্রীর নাম সরলতা। সাধুচরণের এক কন্যা ছিল, তার নাম ছিল ক্ষেত্রমণি, এবং গোলোকচন্দ্র বসুর বাড়ির একজন দাসী ছিলেন, তার নাম হচ্ছে আধুনি। আর এছাড়া একজন ময়রানী ছিলেন, আমার এই মুহূর্তে ময়রানীর নামটা আমার ঠিক মনে পড়ছে না, আই এম রিয়েলি সরি। তো একজন ময়রানী ছিলেন। এই এই কটা হচ্ছে মহিলা চরিত্র এবং পুরুষ চরিত্র। এবার এর মধ্যে নবীন মাধব বসু কিন্তু বাবার সঙ্গে তিনি গ্রামে থাকতেন, এবং তার ভাই বিন্দু মাধব কিন্তু তিনি শহরে চলে গেছিলেন। তো এরপর এদের সঙ্গে কি ঘটনা ঘটতে থাকে, এরপর হঠাৎ করে দেখা যায় যে যখন প্রথমবার নীল উৎপাদন করার পর সেকেন্ড টাইম যখন চাষিরা নীল উৎপাদন করতে চাইছে না, তখন তো যথারীতি ব্রিটিশদের অত্যাচার বেড়ে গেছে। এবং ব্রিটিশদের অত্যাচার বেড়ে যাওয়ার ফলে, অত্যাচার মানে কি ধরনের অত্যাচার, নারীদের উপর অত্যাচার, হিন্দু নারীদের উপর অত্যাচারের কথা তো আমি ছেড়েই দিলাম, সেগুলো আছে। এছাড়া বিভিন্ন মানুষকে না বলে কিডন্যাপ করে নেওয়া, তাকে গুম করা, চাবুক মারা, মিথ্যা মামলা করা, এইসব জিনিসগুলো প্রত্যেকটাই নাটকের মধ্যে আছে। অ্যাকচুয়ালি ব্রিটিশদের ব্রিটিশরা যে ধরনের ব্রুডাল ছিল ওই সময় বাংলাতে, সেই প্রত্যেকটা জিনিস এখানে দেখানো হয়েছে। ক্ষেত্রমণি ছিল এই সময়, ক্ষেত্রমণিকে কোন চরিত্রটা মনে করুন, তিনি হচ্ছেন সাধুচরণের কন্যা। সাধুচরণ কে ছিলেন? সাধুচরণ ছিলেন গোলোক বসু, যেটা মন যে পরিবারটাকে নিয়ে কথা হচ্ছে, গোলোক বসুর প্রতিবেশী। তো এই সাধুচরণের কন্যা কিন্তু প্রেগনেন্ট ছিলেন, কিন্তু ব্রিটিশরা তাকে মানে তার উপর অত্যাচার করার জন্যই ওই প্রেগনেন্সি অবস্থাতেই তাকে নিয়ে কিডন্যাপ করা করে, এবং ক্ষেত্রমণি সেটার প্রতিবাদ করেন। তো ক্ষেত্রমণি প্রতিবাদ করাতে তো ব্রিটিশরা তার উপর অত্যাচার করে, মারধর করে, তো যথারীতি তার সন্তান তো মানে মারা যায়, প্রেগনেন্ট অবস্থায় সেও মারা যায়। তো এইভাবে মানে তারপর আমরা দেখতে পারি যে গোলোক বসুর নামে মিথ্যা মামলা চালানো হয়, যেহেতু নবীন মাধব নীল চাষ করতে বারণ করায় গোলোক বসুর নামে মিথ্যা মামলা চালানো হয় এবং তিনি পরবর্তীকালে আত্মহত্যা করে। এবং সেটা দেখে নবীন মাধব মানে ব্রিটিশদের বিরুদ্ধে খুব খেপে যান। তো সেই সময় ব্রিটিশরা প্রচন্ড মারধর করে থাকে, এত মারধর করে যে তিনিও ওই সময় স্পট ডেথ হয়ে যান। এই সময় গোলোক বসুর স্ত্রী সাবিত্রী দেবী মানে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে, মানে তার মেন্টাল কন্ডিশন মানে মেন্টালি তিনি এতটাই ট্রমাটাইজড হয়ে যান যে স্বামীও মারা গেছে, পুত্রও মারা গেছে। তো তখন তিনি মানে তার বৌমা পুত্রবধূকে পায়ে লাথি মেরে মেরে তাকে মেরে ফেলেন, এবং মানে তারপর তিনি নিজেও মৃত্যুবরণ করেন। এরপর যখন ছোট ছেলে গোলোক বসুর যখন ছোট ছেলে যখন তিনি শহর থেকে যখন আবার এই সরপুর গ্রামে যখন তিনি চলে আসেন, তখন তিনি শুধু দেখেন যে চারদিক শুধু হাহাকার, তার পরিবারে কেউ রইল না। তো এটা এইভাবেই
মানে নাটকটা এখানেই শেষ হচ্ছে। এই নাটকটা কিন্তু ভীষণই দুঃখজনক, মানে কি বলবো, এটা নট অনলি নাটক, মানে এটা এত বেশি ইমোশনালি আমাদেরকে ইনভলভ করে এই নীল দর্পণ নাটকটা। তো কোনোদিন যদি যারা আপনারা নাট্যপ্রেমী আছেন, কোনোদিন যদি পারেন তাহলে নীল দর্পণ নাটকটা অবশ্যই একবার পড়ে দেখবেন, প্রচন্ড ইমোশনাল একটা নাটক। আমি এটার নেট থেকে আমি শুধু দুটো জিনিস আমি বার করতে পেরেছি, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে নীলদর্পণ নাটকের সেই তৃতীয় সংস্করণ, শকাব্দ 1794 সালে। তো কোথা থেকে প্রকাশিত হয়েছিল সেগুলো সমস্ত কিছু, এটা হচ্ছে বইটার ভূমিকা, নীলকর নীলকরদের ও মানে প্রসঙ্গে এই পুরো কথাটা এখানে বলা হয়েছে। এখানে জিনিসটা পুরোপুরি স্পষ্ট নয়। এবং আর একটা হচ্ছে এই যে প্রথম অঙ্ক তে কি বেড়েছে, যে গোপী, গোপীকে, গোপী কিন্তু আমি ক্যারেক্টারটাকে আমি পরিচয় করিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ইনি হচ্ছেন দেওয়ান। হুজুর আমি কি কসুর করিতেছি, আপনি সচক্ষেই তো দেখিতেছেন, অতি প্রত্যুষে ভ্রমণ করিতে আরম্ভ করিয়া 3 প্রহর সময় বাসায় প্রত্যাগমন করি এবং আহারের পরেই আবার দাদনের কাগজপত্র লইয়া বসি, তাহাতে কোন দিন রাত 2 প্রহরও হয়, কোন দিন বা এটাও একটাও বাজে। উড যে ইংরেজ যে ক্যারেক্টারটার কথা, দুজন ইংরেজের নাম আমি বলেছিলাম, তার মধ্যে একজন হচ্ছে নাইয়াই উড। উঠ বলছেন, তুমি শালা বড় বড় না লায়েক আছে, শরপুর, শ্যামনগর, শান্তিঘাটা, এই 3 গায়ের কিছু দাদন হলো না, শ্যামচাঁদ বেগর তোমার দরস্ত হোগা নাহি। তো এই ধরনের আর কি ভাষা। তো যাই হোক, এইভাবেই নাটকটা আর কি, মানে প্রথম অঙ্কটা এইভাবে, প্রথম অঙ্কটা এইভাবে শুরু হয়নি, তৃতীয় গর্ভাক্ষ এখানে দেওয়া আছে। তো এইভাবেই নাটকটা হচ্ছে। তো মানে নীলদর্পণ নাটকটা এতটাই ক্লাসিক, এখানে ইতিহাসের স্টুডেন্ট থেকে শুরু করে, সাহিত্য স্টুডেন্ট থেকে শুরু করে, যারা নাটক নিয়ে চর্চা করেন তারা শুরু করে, মানে সবাই এই নীলদর্পণ নাটকটা নিয়ে, মানে নীলদর্পণ নাটক যেন না পড়লে বা না করলে, মানে স্টেজ পারফর্ম না করলে যেন কোথাও যেন একটা কি মানে মনে হয় যেন কিছু একটা হয়নি, কিছু একটা হয়নি। তো আমি ওই জন্য নীলদর্পণ নাটকটা নিয়ে আমার মনে হলো, যারা নাট্যপ্রেমী আছেন অবশ্যই, যারা নাটক ভালোবাসেন, আমি এই ভিডিওটা তাদেরই জন্য, সে যে কেউ হতে পারে, সে ক্লাসও হতে পারে, মাসও হতে পারে, নাটক ভালোবাসে এরকম যে কোনো লোকই হতে পারে। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, না ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।